ঘূর্ণিঝড় গ্যারিটে যুক্তরাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ম্যানচেস্টারে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়িঘর। ঘূর্ণিঝড় গ্যারিটের কারণে যুক্তরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্কটল্যান্ড। এখনও যোগাযোগ ব্যাহত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন হাজারো মানুষ। এদিকে ঘূর্ণিঝড় গ্যারিট চলাকালে গ্রেটার ম্যানচেস্টারের একটি শহরে টর্নেডোর আঘাতে প্রায় 100টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানচেস্টার থেকে সহকর্মী আমিনুল হক অয়েস জানাচ্ছেন বিস্তারিত। ঘূর্ণিঝড় গ্যারিট চলাকালে টর্নেডোর আঘাতে গ্রেটার ম্যানচেস্টারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির ছাদ ধসে পড়েছে, সমূলে উপড়ে পড়েছে গাছ, দেয়াল ধসের ঘটনা ঘটেছে ব্যাপক। তবে ঘূর্ণিঝড়ে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ভয়াবহতায় জননিরাপত্তার সম্ভাবনা ঝুঁকির কারণে ম্যানচেস্টার টেমসাইডে বুধবার রাত পৌনে 12টায় জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার থেকে 10 মাইল দূরে অবস্থিত টেমসাইডের স্টেরিপ্রিস শহরে 85 মাইল বেগে টর্নেডো, যেটা ঘূর্ণিঝড় আমরা বলি, সেটা হয়েছে। প্রায় 100টি ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে, দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর এবং গাড়ি সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে সেখানে কোনো বাংলাদেশি আমরা ক্ষতিগ্রস্ত হই নাই। ম্যানচেস্টারের টেমসাইডে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সাথে টেমসাইডের স্টিলিব্রিজ এলাকায় হারাসফিল্ড রোডে একটি বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক, ওয়েস, এটিএন বাংলা।